আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছেন। প্রিয় দর্শক, জান্নাত হলো চিরস্থায়ী, তার নাজ নিয়ামত ভোগবিলাস ও সকল মঞ্জিল মুমিনের জন্য প্রতিদান স্বরূপ। বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের দেয়াল স্বর্ণ ও চাঁদি দ্বারা নির্মিত, মাটি জাফরান ও মিশকের। এক হাদিসে আছে, একজন সাধারণ বেহেশতি যে সম্মান লাভ করবে তা সমগ্র দুনিয়া ও দুনিয়ার দশগুণ স্থানের সমান হবে। মুসলিম মিশকাত। উল্লেখ আছে, জান্নাতে সর্বপ্রথম প্রবেশকারী দলের সুরত হবে 14 তারিখের চাঁদের উজ্জ্বলতার মতো। তাদের প্রত্যেককে 100 মানুষের শক্তি প্রদান করা হবে। জান্নাত একটি আরবি শব্দ, অর্থ বাগান বা উদ্যান। প্রচলিত অর্থে জান্নাতকে বেহেশত বলা হয়। ইসলামের পরিভাষায় পার্থিব জীবনে যেসব মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, তাদের জন্য আল্লাহ যেসব স্বর্গ প্রস্তুত রেখেছেন সেগুলোই জান্নাত। কোরআনে কারিমে জান্নাতের যেসব নাম বলা হয়েছে সেগুলো হল ফেরদাউস, জান্নাতের সর্বোচ্চ বাগান, দারুস সালাম, শান্তির নীর, জান্নাতুল মাওয়া, বসবাসের জান্নাত, দারুল খুলদ, চিরস্থায়ী বাগান, জান্নাতুল আদন, অনন্ত সুখের বাগান, জান্নাতুল আখিরা, আখেরাতের আলোয়, জান্নাতুল নাইম, নিয়ামতপূর্ণ বাগান, ও দারুল মুকামা, অবস্থানের বাড়ি। কোরআনে কারিম ও হাদিসে জান্নাত প্রসঙ্গে বিস্তারিত বিবরণ রয়েছে, তবে কোরআনে কারিমে সব বিষয়ে জান্নাতের কথা বলা হয়নি। শুধুমাত্র ইসলামের প্রয়োগিক দিকগুলো যে মেনে চলবে তার ব্যাপারে জান্নাতের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, জান্নাতে কি কি থাকবে, সঙ্গী সাথী কারা হবে, জান্নাতের পোশাক কি হবে, সেখানে কি কি নিয়ামত থাকবে। কোরআনে কারিমে বর্ণিত জান্নাতের বিশেষত্বগুলো হচ্ছে, এর নিয়ামত সুশীতল ছায়া, আপ্যায়ন, পানীয়, সঙ্গী সাথী, পোশাক পরিচ্ছদ, পরিবেশকগণ, সুউচ্চ বহুতল বিশিষ্ট প্রাসাদ, বাগান ও ঝর্ণা, সব ইচ্ছা পূরণ, জান্নাতীদের প্রতি অভিবাদন ও মুবারকবাদ, এবং সবকিছুর উপরে আল্লাহর সন্তুষ্টি। জান্নাতের নিয়ামত অপরিসীম, এর বর্ণনাও রয়েছে কোরআনে কারিমে। সেসব বর্ণনায় বলা হয়েছে, তাদের জন্য রয়েছে চির বসন্তের জান্নাত, যার পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী, সেখানে তাদেরকে সোনার কাকনে সজ্জিত করা হবে। সূক্ষ্ম ও পুরু রেশম ও কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে। চমৎকার পুরস্কার ও সর্বোত্তম আবাস, সুরাল কাহাফ আয়াত 31। অবশ্য মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে, বাগ বাগিচা, আঙুর, নবযৌবনা সমবয়সী তরুণীবৃন্দ এবং উচ্ছ্বসিত পানপাত্র। সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা। প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে, সুরান নাবা আয়াত 31-36। কিছু চেহারা সেদিন আলোকোজ্জ্বল হবে, নিজেদের কর্মসাফল্যে আনন্দিত হবে, উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে, সেখানে কোনো বাজে কথা শুনবে না। যেখানে থাকবে বহমান ঝর্ণাধারা, সেখানে উঁচু আসন থাকবে, পানপাত্রসমূহও থাকবে, সারি সারি বালিশ সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে, সুরাল গাশিয়া আয়াত 8-16। আর হেনবি, যারা এই কিতাবের ওপর ইমান আনবে এবং এর বিধান অনুযায়ী নিজেদের কার্যধারা সংশোধন করে নেবে, তাদেরকে মর্মে খবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যার নিম্নদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেয়া হবে খাবার জন্য, তারা বলে উঠবে, এ ধরনের ফলই ইতিপূর্বে দুনিয়ায় আমাদের দেয়া হতো। তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল, সুরাল বাকারা আয়াত 25। যারা তাকওয়ার নীতি অবলম্বন করে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বাগান, তার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হয়, সেখানে তারা চিরন্তন জীবন লাভ করবে। পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী এবং তারা লাভ করবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তার বান্দাদের কর্মনীতির ওপর গভীর ও প্রখর দৃষ্টি রাখেন, সূরা আলে ইমরান আয়াত 15। এ কাজ তিনি এজন্য করেছেন যাতে ইমানদার নারী ও পুরুষদেরকে চিরদিন অবস্থানের জন্য এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হতে থাকবে এবং তার মন্দ কর্মসমূহ দূর করবেন। এটা আল্লাহর কাছে বড় সফলতা, সূরা আল ফাতাহ আয়াত 5।
দৌড়াও এবং একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের মাগফিরাতের দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের মতো, তা প্রশস্ত রাখা হয়েছে সে লোকদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন, আল্লাহ বড়ই অনুগ্রহশীল। সূরা আল হাদিদ আয়াত 21। হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি, কাজেই তুমি নিজের রবেরই জন্য নামাজ পড়ো ও কোরবানি করো, তোমার দুশ্মনই শিকড় কাটা। সূরা আল কাউসার আয়াত 1-3।